টাকাটা শোনো, টাকাটা এদিকে কিছু না, টাকাটা গেছে আছে। তো তারপরে আমার শুরু হয়েছে সুজিত চাকরি করে, তো হের কাছে ফোন করছি, ফোন করার পরে আইসে আর কি। আচ্ছা, যার ব্যাগটা পাইছে, এই ব্যাগের মধ্যে কি আছিল? ব্যাগের মধ্যে 5-6টা ফাইল আছে আর 62,000 টাকা কইছে। আমি টাকা গুনছি না, তারা তো কইছে 62,000 টাকা। কোন জায়গাতে পাইছেন এটা? এটা কোলং এই জায়গার মধ্যে। আচ্ছা, আপনি যার ব্যাগ তার হাতে তুলে দিয়েছেন এটা? হ্যাঁ, টাকাটা দিয়েছি তার। আচ্ছা, এই যে একটা বর্তমানে দাঁড়িয়ে এই যে একটা ভালো কাজ করলেন, আগামী দিনে অন্যরা জন্য কি বার্তা থাকবে আপনার? আমার দিকে তাতে অন্যরা অনুপ্রাণিত হয়। আপনার নাম? মিন্টু চন্দ্র। মিন্টু চন্দ্র, কি হয়েছে? আমি তো স্কুলে 1 তারিখ আজকে স্কুলের পেমেন্ট দেওয়ার কথা, ওদেরকে আমরা যে অ্যালাউন্স দিই, এই অ্যালাউন্সে সবসময় আমি এত বছর যাবতি দীর্ঘ বছরই নেই এইভাবে। তো আজকে ওই বাইকে ওই জায়গাটা ভালো না, ওইখানে বোধ হয় ওই উঁচু নেচু, তো সেখানে ওইখানে থাকাতে হয়তো হয়তো ইয়েটা ছিঁড়ে গেছে। তো আমি তো আর বুঝতে পারিনি, স্কুলে গিয়ে যখন দেখেছি নেই, তখন ফিরে এসে গৌতমদাকে আগে বললাম যে গৌতমদা দেখেছেন কি এখানে? আমার একটা আইডিয়া হলো যে এখানে হয়তো ছিটকে পড়েছে, একটা আইডিয়া ছিল যে মানে ইয়ে জায়গাটা ভালো না। তো সেইভাবে পিএসএ গেলাম, পেট্রোল পাম্পে গেলাম, গৌতমদাকে বললাম, সামনের দোকানগুলিতে বললাম, ইনফরমেশন করলাম। এরপরে পিএস থেকে হাওয়াইবাড়ি পর্যন্ত গেল, গিয়ে বলেছে যে আমরা আপনার চেষ্টা করছি। এরপর সারানো খোঁজাখুঁজি করেছে। তো মিন্টুকে আমার অসংখ্য ধন্যবাদ, ছোটো ভাই অনেক দিনের দীর্ঘ বছরের পরিচয়, মানে এই সহযোগিতা করাতে। আমার ব্যাপারটা পয়সাটা বড় কথা নয়, আমার যে ফাইল পত্র স্কুলের এটা খুব জরুরি, এসেনশিয়াল জিনিস, এসেনশিয়াল জিনিস, সেই জন্য ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি। টাকা বড় পাবো না, টাকা তো শরীর অসুস্থ হলো 50,000 না 1,00,000 টাকা চলে যায়, টাকাটা সমস্যা। আমার যে কাগজগুলি পেয়েছি সেই জন্য ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আপনি কোথায় চাকরি করেন? আমি চাকরি করি না, আমি বিজনেস করি। আমি ওই স্কুলের অ্যাডভাইজারি কমিটির ভাইস চেয়ারম্যান। কোন স্কুল? সিন্ধাই আনন্দবর্গ প্রাইমারি স্কুল। যেহেতু উনি আজকে একটা সততার পরিচয় দিয়েছেন সমাজ, আপনার কি বিভিন্ন সময় দেখা যায় যে অনেকের ব্যাগ হারিয়ে যায় কিন্তু ফিরে পায় না, তো আপনি তো ফিরে পেয়েছেন, তো সমাজের প্রতি আপনার কি বার্তা থাকবে? অবশ্যই, ও ছোট ভাইয়ের মতো ওকে ভালোবাসে, আজকে নয় কম করে 20-25 বছর আগে ওর সাথে পরিচয়, জানাশোনা, দাদার মতো দেখি ওকে, তো মানে ভাষা দিয়ে ওকে তো আর ধন্যবাদ জানিয়ে ছোট করতে চায় না। ও আমার একটা মহৎ কাজ করে দিয়েছে, এটা হলো সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় কথা, মহৎ কাজ একটা করে দিয়েছে, যেটা আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা খুব ভালো কাজ হয়েছে। আপনার নাম? আমার নাম ইন্দ্র রোশন দেবনাথ।